আমি সুকান্ত শাস্ত্রী, আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় এস নামের মানুষদের জীবনে আগত অক্টোবর মাস, পুজোর মাস, বিরাট পাঁচটি খুশির খবর আসছে, আর এক ব্যক্তি তাদের জীবনের নতুন রাস্তা দেখাবে, তাদের জীবনের মোড় ঘোরাবে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে সকল এস নামের মানুষ যারা আছেন, আপনি নারী হন পুরুষই হন, আপনার জীবনে আগত অক্টোবর মাস কেমন যাবে, পুজোর মাসটা আপনার জীবনে কেমন কাটবে, আর পাঁচ পাঁচটি খুশির খবর নিয়ে আছে অক্টোবর মাস, তা আমি জানাবো। এবং আরও জানাবো এক বিশেষ ব্যক্তি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, আপনাকে নতুন দিশা দেখাবে। কখন কোন তারিখে সেই ব্যক্তির সাক্ষাৎ আপনি পাবেন আমি তাও জানাবো। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। আপনার নাম যদি ইংরাজি বর্ণমালার এস দি হয় আর বাংলার দন্তেস্ব বা তারবস্ব দিয়ে হয়, আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বা আপনার নাম যদি এস দিয়ে নাও হয়, আপনার যারা বন্ধু বান্ধব আছে, যারা ভাই বোন আছে, তাদের প্রত্যেকের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, কারণ তারা জানতে পারেন যে তাদের নাম এস দিয়ে বা দন্তেস্ব বা তারবস্ব দিয়ে তাদের জীবনে অক্টোবর মাস কেমন যাবে, আর তারা যদি এটা জানতে পারে আপনাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। প্রথমেই জানা দরকার যে এই যে এস নামের যারা মানুষ আর যাদের নাম বাংলায় এই দন্তেস্ব বা তারবস্ব দিয়ে, তাদের কাছে অক্টোবর মাস একটা সোনায় মোড়া মাস। সাধারণত যারা এস নামের মানুষ হয় তারা কুম্ভ রাশি হয়ে থাকে, আর আর আপনার কাছে এই অক্টোবর মাস একটা স্বর্ণোজ্জ্বল মাস হয়ে আসছে। কারণ এই মাসে বিশেষভাবে প্রত্যেক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে, অর্থাৎ প্রধান গ্রহ শনি, বৃহস্পতি, রাহু, কেতু ছাড়া বাকি সব গ্রহগুলি তাদের রাশি পরিবর্তন করবে। প্রধান যে গ্রহের রাশি পরিবর্তন আপনার জীবনের স্বর্ণোজ্জ্বল সময় আনছে, বিরাট ভাগ্য উদয়, বলা যেতে পারে বড় ধরনের লটারি যোগ, বড় ধরনের আর্থিক উন্নতি আনছে, তা হচ্ছে রাজকুমার বুধ। কারণ বুধ বর্তমানে এখনও পর্যন্ত আজকের তারিখেও বুধ বসে আছে আপনার রাশি ঠিক অষ্টম স্থানে, অর্থাৎ কন্যা রাশিতে, স্বরাশিতে বুধ ভদ্রা রাজ্য তৈরি করে আছে। কিন্তু বুধ এখানে আছে রাহুর দৃষ্টিতে, কেতুর সঙ্গে, আর অষ্টম স্থান জ্যোতিষশাস্ত্রে মোটেও শুভদায়ক স্থান নয়। এই স্থানে গ্রহরা অশুভ ফল দেয়, ছয় আট বারো অবশ্যই জ্যোতিষশাস্ত্রে অশুভ স্থান বলে খ্যাত। তাই আপনার অষ্টম স্থানে অর্থাৎ কন্যা রাশিতে বুধের অবস্থান অবশ্যই অশুভ, কিন্তু এই অশুভ সারা মাস থাকবে না। আপনি আমার বলা তারিখটা আপনার নোটবুকে লিখে নিন, নাহলে ক্যালেন্ডারে এখনই দাগ মেনে নিন, কারণ এই দিন আপনার সোনায় মোড়া দিন হতে চলেছে। দশ তারিখ, দশই অক্টোবর বুধ তার রাশি পরিবর্তন করবে। বুধ রাশি পরিবর্তন করে প্রবেশ করবে অতি শক্তিশালী তুলা রাশিতে, অর্থাৎ আপনার রাশির নবম স্থানে, আর মিলিত হবে কার সঙ্গে, না শুক্রের সঙ্গে, তৈরি করবে ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী, হ্যাঁ, ফলিত জ্যোতিষের সর্বাধিক শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ। আর এই শুভ যোগের প্রভাবে প্রথম সুখবরটি আপনি পাবেন এই দশই অক্টোবর, আপনার জীবনে সৌভাগ্যের উদয় হবে, বন্ধ ভাগ্যের তালা খুলবে, বড় ধরনের লটারি টিকিট লাগার সম্ভাবনা আছে। সুতরাং দশই অক্টোবর পুজোর মধ্যেই আপনার জীবন উন্নতির বন্যা বয়ে যাবে, আর্থিক উন্নতির দিশা খুঁজে পাবেন, আপনি একাধিক ক্ষেত্র থেকে প্রচুর 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 উপার্জন করতে পারবেন, কেননা এই যোগ পুরো অক্টোবর মাস ভোর থাকবে। দশ তারিখ থেকে, দশই অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বুধ অবস্থান করবে আপনার রাশি নবমে, নবমে বুধ আপনার ভাগ্য খুলে দেবে। বলা যেতে পারে অক্টোবর মাস কুম্ভ রাশির জীবনে অর্থ কর্ম দুটো দিক দিয়ে সবচেয়ে স্ট্রং মাস হবে ১২টি রাশির মধ্যে। এবং এস নামের মানুষদের তো অবশ্যই, আপনারা যারা এস নামের মানুষ, যাদের নাম দন্তেস্ব বা তারবস্ব, তাদের জীবনে দশ তারিখ থেকে, দশই অক্টোবর থেকে ২৯ অক্টোবর স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে।
তবে এর পাশাপাশি আমি বলবো যে 29 তারিখ 29শে অক্টোবর বুধ প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে, তখনও এস নামের মানুষ আপনার জীবনে স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের চলবেই চলবে। সুতরাং 10 তারিখ থেকে একেবারে 31 তারিখ পর্যন্ত সোনায় মোড়া দিন যাবে এস নামের মানুষদের। দ্বিতীয় সৌভাগ্য আপনাকে দেবে কে না স্বয়ং রবি। রবি 16 তারিখ পর্যন্ত থাকবে অতি শক্তিশালী আপনার রাশির অষ্টমে, যা আপনাকে প্রদান করবে সম্মান ভাগ্য। আর রবি এরপরে 16 তারিখের পর প্রবেশ করবে নবমে তথা ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে রবি বুধের বুধাদিত্র যোগ তৈরি হবে। দ্বিতীয় সুখবর পাবেন আপনার বিদ্যাক্ষেত্রে। আপনি যদি কুম্ভ রাশি হন, আপনি যদি এস নামের মানুষ হন, আপনার নাম যদি দন্তেশ্বর বা তারবস্ব দিয়ে হয়, আপনি নিশ্চিত বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য ভোগ করবেন এই টাইম অর্থাৎ 16 অক্টোবর থেকে পুরো নভেম্বর পুরো অক্টোবর মাসের শেষ দিন পর্যন্ত, কারণ রবি আপনাকে বিশেষ সাহায্য করবে। তৃতীয় সুখবর আসছে, খবরটি অবশ্যই অবিশ্বাস্য। অবিশ্বাস্য, কেননা আপনার জীবনে বন্যা বয়ে যাবে খুশির। শুক্র 13 তারিখ পর্যন্ত স্বরাশিতে থেকে আপনার জীবনে আনবে সন্তান লাভের সুযোগ। যে সমস্ত এস নামের মানুষ এবং বাংলায় যাদের নাম দন্তেশ্বর বা তারবস্ব দিয়ে, সন্তান নেই, সন্তান আহারা অসহায় হয়ে আছেন, তাদের সন্তান লাভের খবর আসবে। একটা ফুটফুটে সন্তান অবশ্যই আপনার গিয়ে আসবে এই পুজোর সময়ে, যদি আপনার নাম দন্তেশ্বর বা তারবস্ব দিয়ে হয় আর এস নামের মানুষ হন। চতুর্থ সুখবরটি দেবে আপনাকে স্বয়ং সেনাপতি মঙ্গল, কারণ মঙ্গল 20 তারিখ পর্যন্ত থাকবে অবশ্যই মিথুন রাশিতে। মিথুন রাশিতে মঙ্গলের এই অবস্থান আপনার জীবনে মামলা মোকদ্দমাতে জয়লাভ করাবে, যে কোনো ধরনের আর্গুমেন্টে আপনাকে জয়লাভ করাবে, যে কোনো ধরনের সম্পত্তিজনিত কেনা বেচাতে আপনি যথেষ্ট লাভ করতে পারবেন। 20 তারিখ পর্যন্ত আপনার জীবনে স্বর্ণোজ্জ্বল হয়ে থাকবে এবং মঙ্গলের আশীর্বাদে প্রভূত উপার্জন করতে পারবেন, আপনার নাম যদি এস দিয়ে হয় এবং বাংলায় দন্তেশ্বর বা তারবস্ব দিয়ে হয়। আপনার নাম যদি এস দিয়ে হয়, মঙ্গল 1 থেকে 20 অক্টোবর আপনাকে যে যে সুযোগগুলো দেবে, আপনাকে যদি সেই সুযোগগুলো গ্রহণ করেন, তাহলে বছরের শেষ মাস তিনটে আপনার জীবনে খুশি আনন্দে মজ মস্তিতেই কেটে যাবে। আপনি যদি এস নামের মানুষ হন, বাংলায় আপনার নাম যদি দন্তেশ্বর বা তারবস্ব দিয়ে হয়। সুতরাং মঙ্গল আপনাকে চতুর্থ খবর দেবে আর পঞ্চম সৌভাগ্যের খবর আনবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য, কারণ 13 তারিখের পর শুক্র প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশিতে শুক্রের প্রবেশ আর আপনার জীবনে সোনায় মোড়া সময় একই ব্যাপার। এই সময় থেকেই আপনার জীবনে প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে ধরে ধরে। স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য, গ্রহদের রাজা রবি, বুদ্ধির রাজা বুধ, প্রত্যেক গ্রহই এবং সেনাপতি মঙ্গল আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতির মধ্যে রাখবে। পুরো অক্টোবর মাস আপনার জীবনে 5-5টি খুশির খবরে ভরে যাবে আপনি যদি এস নামের মানুষ হন। কিন্তু এর পাশাপাশি বলবো একজন ব্যক্তি আসবেন যিনি আপনার জীবনকে পুরো মোড় ঘুরি দেবে। হ্যাঁ, সেই ব্যক্তি অবশ্যই আপনার জীবনে আসবে। কোনখান থেকে? না, আপনার কর্মক্ষেত্রে আসবে এবং আপনার জীবনের মোড় ঘুরি দেবে। সেই তারিখটা জানতে চান? সেই তারিখটা হচ্ছে 20 তারিখ, 20 অক্টোবর, যখন মঙ্গল তার মিথুন রাশি থেকে কর্কটে প্রবেশ করবে। সেই দিন এমন কোনো ব্যক্তির আপনি সন্ধান পাবেন যে ব্যক্তি আপনাকে সঠিক পথের সন্ধান বা দিশা দেখাবে। এই ব্যক্তির দেখানো পথে আপনি যদি আগামী দিনে চলতে পারেন, আপনার নাম যদি ইংরাজিতে এস দিয়ে হয়, বাংলায় দন্তেশ্বর বা তারবস্ত্র দিয়ে হয়, তাহলে বলবো বছরের শেষ কটা মাস আপনাকে আর কোনোভাবে পেছনে তাকাতে হবে না। তাই বলি আপনি ওয়াজ রাখুন, কোন ব্যক্তি আপনার জীবনে আসছে তার কথা মতো মেনে চলুন, জীবনে এত সমৃদ্ধি আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, এস নামের মানুষ ও বাংলায় যাদের নাম দন্তেশ্বর বা তারবস্ব দিয়ে, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এরকম ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।